উপস্থিত হয়েছি 32 নং ওয়ার্ডে। আমরা 32 নং ওয়ার্ডের করোনা ভাইরাস কি পরিমাণে মানে মানুষ আক্রান্ত হয়েছে কিনা বা আসলে এখানে এলাকাবাসী কিভাবে এটাকে সাবধানতা অবলম্বন করছে এবং এই এলাকার জন্য যিনি কিছুটা পদক্ষেপ গ্রহণ করেছেন 32 নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এবং জনদরদী সালেহ আহমেদ ভূঁইয়া। আমরা এখন সালেহ আহমেদ ভূঁইয়ার কাছ থেকে জানব তিনি এই করোনা ভাইরাস প্রতিরোধে বা এটা থেকে সচেতনতা থাকার লক্ষ্যে কি কি পদক্ষেপ উনি করেছেন ওনার এলাকার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি তো ভাই, আপনার ওয়ার্ডে মানে আমরা যতটুকু জানলাম যে আপনার ওয়ার্ডে আপনি অনেক জায়গাতে মাস্ক বিতরণের একটা মানে প্রচারণা করেছেন, মানে অনেকজনকে মাস্ক দিয়েছেন, তো আপনি এই উদ্যোগটা আপনার আসলো কেন? আপনি সমাজসেবক, ঠিক আছে, মানে এই মাস্ক বিতরণের আগ্রহটা কিভাবে কি বলেন? অ্যাকচুয়ালি এটা একটা মরণ জাতীয় একটা রোগ, মনে করেন একটা এমন একটা রোগ করোনা ভাইরাস সৃষ্টি হয়েছে, এটাতে বাঁচার জন্য আমাদের সব গভর্নমেন্ট যেভাবে বলতেছে মাস্ক ব্যবহার করার জন্য, হ্যান্ডসে হাত ধোয়ার জন্য, এটা রাস্তায় যাতে 8-10 জন যাতে এইভাবে যাতে না চলাফেরা করে একটু দূরত্ব বজায় রাখার জন্য এইসবের জন্যই মনে করেন মাস্ক আমরা দিচ্ছি মানুষকে ফ্রিতে। এই পর্যন্ত আমার ছোট ভাই মোহাম্মদ আব্দুল সালাম, এটা এলাকার সবাই জানে, উনি একজন জনদরদী গরিবের বন্ধু, যখনই ওনার কাছে মানুষ কখনো যদি আসে কখনো খালি হাতে ফিরায় না। উনি এবং আমি বেশিরভাগ আমার ছোট ভাই আব্দুল সালামই তার হয়ে আপনি এই কাজগুলো করে দিচ্ছেন, আমার ছোট ভাই বেশিরভাগ এইগুলি দিচ্ছে। মনে করেন এই পর্যন্ত 2500-2500 মতো মাস্ক বিতরণ করা হয়েছে। 2500? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা সালাম ভাইকে পর্যন্ত কখনো আমাদের দেখা সৌভাগ্য হয়নি, তো তারপর মানে যতটুকু আপনার সাথে কথা বলে বুঝেছি উনি অবশ্যই জনদরদী, সেই সাথে আপনারও একটা সেই প্রভাবটা আছে। তো আপনারা কি শুধু মাস্কটা বিতরণ করেছেন নাকি আরো কোনো পদক্ষেপ নিয়েছেন? আমরা আমাদের তরফে মাস্কই আমরা বিতরণ করছি, এটা আমাদের মনে করেন আরো করা ছিল, এগুলি বিতরণ করা ছিল, মনে করেন হ্যান্ড স্ক্রাব তারপরে দিয়া হাত ধোয়ার জন্য এগুলি, কিন্তু আমাদের আমার ছেলে একটু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এগুলি দিতে পারি নাই। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, এটা কারেন্টে শর্ট লেগে, মনে করেন 9 বছরের ছেলে। কিভাবে একটু আমাদের বাড়ির অনুষ্ঠান ছিল, সেখানে কারেন্টে তারের সাথে তিনি জ্বরে গেছে, হাত ঝলসে গেছে, মাংস উঠে গেছে। এই গত বিশুরবারে মনে করেন হাতে অপারেশন হয়েছে, এখানে মাংস পিসেতে মাংস কেটে ওনার আঙ্গুলে লাগানো হয়েছে, তার জন্য আমরা ঠিকমতো ভাবে করতে পারছি না। কি আরো আপনাদের পরিকল্পনা ছিল? ছিল, আজকেও মনে করেন আমরা 500 মতো দিয়েছি মাস্ক। এই যে আমার এক বিয়ে আস্তে আস্তে মনে করেন ডানমন্ডি চোকাতলা থেকে উনি ওই যে ফোন করছে, ওনাকে বলছে আপনি আসেন, ওনাকে 400 দেওয়া হবে, এটা ওর এলাকা যাতে উনি বিতরণ করতে পারে, ওনার এলাকা বিতরণ করার জন্য আপনারা 400 মাস দিচ্ছেন। আপনার এই নয়া বাজার আপনারা কতগুলো মাস দিচ্ছেন? আমরা এই পর্যন্ত নয়া বাজারে হাজারখানেক দিছি, হাজারখানেক দিয়েছেন, আর বাকিগুলো বাইরে যে যে মনে মনে পরিচিত লোক আছে যারা সাহায্য চাচ্ছে তাদেরকে দিচ্ছি আমরা এইগুলি। আমাদের এটা নিয়ে আর কি পদক্ষেপ আছে আপনাদের? আমরা তো সামনে দেখা যাক, যদি সামনে যদি আরো যদি ভয়ঙ্কর আল্লাহ না করে এই রোগ যত তাড়াতাড়ি সম্ভব যদি নির্মূল হয়, যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে আমরা আরো এগুলি দান করব, আরো কিছু দান করার ইচ্ছা আমাদের আছে। মানে মাস্ক ছাড়াও যদি এমন কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে খাবার বন্ধ হয়ে যাচ্ছে বা তাদের এলাকা নিষিদ্ধ হচ্ছে, তাদেরকে সহযোগিতা করার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? হ্যাঁ, এটা আমরা গতকালকেও আমাদের ছোট ভাই আব্দুল সালামের সাথে আপনারা এটা নিয়ে আলাপ হয়েছে কিনা? আলাপ হয়েছে, গতকালকেও আমার ছোট ভাই আব্দুল সালামের সাথে আলাপ হয়েছে। এইগুলি যদি দেখা দেয় কোনো এলাকায় ভিত্তিক, যেরকম বাইরে দেখা গেছে রাস্তা বেরোতে পারতেছে না, ঘরের ভিতরে বন্ধ থাকতে হচ্ছে, মনে করেন যদি আমাদের আশেপাশে যদি এরকম হয় তাহলে আব্দুল সালাম চিন্তা ভাবনা আছে, হ্যাঁ এখানে আশেপাশে এলাকায় যদি এরকম যদি রূপ ধারণ করে তাহলে ইনশাল্লাহ আমার ছোট ভাই আব্দুল সালাম
সেই সহযোগিতা করবে খাবারের দিক দিয়েও ওনার চিন্তাধারা আছে এগুলি করা যেমন মাদারীপুরে শিবচর অবরোধ হয়ে গেছে চারটা গ্রাম নিষিদ্ধ প্রায় কেউ ঢুকতে পারতেছে না বেরোতে পারতেছে না এই ধরনের কোনো যদি আমাদের আল্লাহ না করুক পরিস্থিতি আসে ঢাকাবাসী ঢাকার পার্শ্ববর্তী এরিয়াতে তো সেক্ষেত্রে আপনাদের মানে আব্দুস সালাম ভাই এবং আপনার পরিকল্পনা আছে যে তাদের জন্য এই ধরনের সাহায্য করা সহযোগিতা করা এগুলি করা আছে যে কোনো ব্যাপারে যে কোনো সমস্যা হলে আমরা কালকেও আমাদের রাতে অনেক কথাবার্তা এগুলি নিয়ে অনেক লোকজন ছিল তারাও বলছে তাদেরকে বলা হয়েছে তোমরা নলেজ রাখো বাজেট বরাদ্দ করেছেন কিনা না এখন আমরা কোনো বাজেট বরাদ্দ করি না মানে অপরিকল্পিত যে সাহায্যের জন্য কোনো বাজেট না বাজেট নেই যত দিতে হবে আমাদের সাধ্য অনুযায়ী দিব এরকম একটা নিয়ম এটা আমাদের বংশাল থানা উনি বংশাল থানা যে অফিসাররা আছে ওনারা অনেক ভালো কাজ করতেছে থানার ভিত্তিক মনে করেন অনেক সচেতনা কাজ করতেছে যাতে এই রোগ যাতে এলাকা ভিত্তিক যাতে না ছড়ায় আমাদের যে মটলি ফাড়ি আছে মটলি ফাড়িও আল্লাহর রহমতে ওনারা প্রশাসনের লোক যে আইন শৃঙ্খলা বাহিনী ওনারাও ভালো কাজ করতেছে ওনারাও মাস্ক ফিলি করতেছে জনগণের মাঝে এগুলি আপনি এলাকা ভিত্তিক যদি ঘুরে দেখেন আপনি বলতে পারবেন এখন যদি আমরা তো জেনেছি এখন আপনাদের মুখ থেকে একটু জানতে চাই এই যে আমরা যেটা করব সেটা বলবো কেন আমরা যেটা করব না সেটা বলবো না কেন মিথ্যা কখনো দামে চেপে রাখা যায় না এইটা এই জন্য আপনারা যদি এলাকা যদি ঘুরে দেখেন ইনশাল্লাহ আপনারা সত্যতার প্রমাণ পাবেন আমরা কি দিচ্ছি কি না এই যে আমরা দুপুরও এক জায়গায় 200 পিস দিয়ে পাঠাইলাম এই যে ডানমন্ডি চিকতলাতে আমার এক দিয়ে বড় ভাইয়ের সালা আসতেছে উনি ফোন করছে মাস্কের জন্য ওনাকে 400 দেওয়া হবে যেই আসতেছে মনে করেন পরিচিত আমাদের মাঝে তাদেরকে দেওয়া হচ্ছে মনে করেন এই যে আপনি প্রমাণ পেলেন আপনার সামনে যে আসলো আমরা কিভাবে সাহায্য করছি এটা তো অবশ্যই আপনারা আপনার এলাকার জন্য সাহায্য করছেন আপনি এবং আব্দুল সালাম ভাইকে অবশ্যই সমাজের কাছ থেকে দেশের দেশবাসীর কাছ থেকে এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য যেহেতু আপনারা এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আগামীতেও আপনারা থাকেন সেটি আমরা অবশ্যই আপনাদের জন্য সবসময় কামনা করি একদিকে দেখুন এটা কিন্তু একটা সরকারি কাজ না এটা যদি আমাদের দেশে বাংলাদেশে 20 কোটি মানুষ আমরা যদি সবাই যদি সচেতন হই তাহলে সরকারও কিন্তু সুবিধা হবে এটা সরকারের কিন্তু একটা সুবিধা পাবে সরকারের একক ভাবে করলে কিন্তু হবে না এই যে আমাদের বংশাল থানার ওনারা বাসায় বাসায় গিয়ে কিন্তু খোঁজ খবর নিচ্ছে তারও এখানে আছে কি না করোনা ভাইরাস ওনারা খুব ভালো কাজ করতেছে আমাদের বংশাল থানার যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই বাড়িতে বাড়িতে খোঁজ খবর নিচ্ছে ওনারা সচেতন হতে বলছে মনে করেন জনগণকে এলাকা ভিত্তিক সালাম আহমেদ ভাই আপনার কাছে মানে সর্বশেষ যেটা বলবো আপনার করোনা ভাইরাস নিয়ে কোনো সাবধানতা যদি দর্শকের উদ্দেশ্যে থাকে আপনি একটু তাদেরকে আমি জনগণের উদ্দেশ্যে বলবো আমাদের এটা বাংলাদেশের জনগণের পুরো পৃথিবীর জনগণের উদ্দেশ্যে বলছি আমি আপনারা হাসি কাশি তবে হাসি মনে করেন এগুলি সবার সামনে দিবেন না যদি থুথু ফেলেন একটা নির্দিষ্ট জায়গায় থুথু ফেলুন যাতে আশেপাশে কেউ না থাকে আর যখন কাশি দিবেন আপনারা মুখে একটা রুমাল দিয়ে কাশি দিন ওই রুমালটা যখন একটু ময়লা হয়ে যাবে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিন কারণ এইগুলি থেকে কিন্তু ভাইরাস জন্ম হয় এইগুলি আর আপনারা যখন খাবার খাবেন হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খান চেহারা স্পর্শ করবেন হাত ধুয়ে চেহারা স্পর্শ করুন এই আমার বলা উদ্দেশ্য ধন্যবাদ সালাম আহমেদ ভাই আপনার এই বক্তব্যের জন্য দেশবাসীর অবশ্যই উপকার আসে এবং আপনি যে সেবামূলক কাজটা আপনার মানে আব্দুল সালাম ভাই এবং আপনার আপনি সালাম আহমেদ ভুইয়া দুজনের সহযোগিতায় আপনার এলাকায় যে সেবামূলক কাজটা হচ্ছে সেই সেবামূলক কাজের প্রতিদানস্বরূপ জনগণের ভালোবাসা নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যান সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদেরকেও ধন্যবাদ